আমি এখন এই মুহূর্তে শ্মশানের কাছে এই ট্রেটা রাখলাম, দেখতে পেলেন? এবং এটা আমি কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? ট্রের মধ্যে রক্ত রয়েছে, এক ট্রে রক্ত। পান করে নেব যাতে আমার শক্তি আরো বাড়ে। আমি অনেক হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও অফ 3M ব্লগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে সেই পুরনো শ্মশান ঘাট। আর আজকে এসেছি আমি এই শ্মশান ঘাটে, অনেক ধরনের অ্যাক্টিভিটি পেয়েছি, তো এই কারণে আজকে আমি এখানে যে আত্মা আছে তাদের সাথে কমিউনিকেট করব একটা নতুন গেমের মাধ্যমে। সো দেখতে থাকুন আমার সাথে এই 3M ব্লগসে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এই ট্রেটা রাখতে চলেছি শ্মশানের চিতার কাছে, এবং সেখানে থেকে আমি ডাকতে চলেছি একটা আত্মাকে, এবং তার থেকে আমি কিছু রক্ত এই ট্রের মধ্যে অনুরোধ করব তাকে দেবার জন্যে। সো দেখা যাক আজকের এই এপিসোডে আমি কি ভূতের রক্ত পেতে পারি কিনা। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। আমি আপনাদের নিয়ে যাচ্ছি শ্মশানের চিতার কাছে রাত্রিবেলা, এবং এই চিতার মধ্যে এখানটার চারপাশটা আমি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে আপাতত আমার সামনাসামনি আশেপাশে কেউ নেই, উপস্থিত নেই। আমি সেই জন্যে বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে শ্মশানের কাছে এই ট্রেটা রাখলাম, দেখতে পেলেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? যদি শুনতে পেয়ে থাকো, একটা কুকুরও চিল্লাচ্ছে, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমার রাখা এই ট্রের মধ্যে রক্ত দাও। বন্ধুরা, ট্রেটা রেখে আমি চলে যাই এখান থেকে। এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি, কেন কি আমিও রক্ত দিতে পারি আপনাদের মনে হতে পারে, তো সেই জন্যে আমি আপাতত চলে যাচ্ছি। একটা কুকুর ডাকলো এখানটায়, আমি এখন আমার বাইকের কাজটা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই বাইকের কাজটা। এখানটায় আমি এখন অপেক্ষা করব, দেখি এই জায়গাটায় একটু সামনে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসি। আমি এই জায়গাটা ছেড়ে যাচ্ছি সামনের দিকে, এখানে ক্যামেরা ব্যাগ ট্যাগ আমার সমস্ত কিছু এখানে রয়েছে। চাবিটা নিয়ে যাই, কেন কি নইলে বাইক চুরি করে পালাবে যদি চোর এসে থাকে। ক্যামেরা ব্যাগটা ব্যাগে ঢুকিয়ে দিই, থাক। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি সামনের দিকে রাস্তাটা যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে একটা গভীর রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমি এসেছি। এই রাস্তার এখানে মানে এই পোর্শনটায় আমি একবার, যখন এই রাস্তা টাস্তা হয়নি তখন বালিময় এরিয়া ছিল,
বালির রাস্তা ছিল, এখানটা আমাকে কে জানি একটা জোরসে ধাক্কা মেরে ফেলে দেয়। সুকুমার উপাসে ছিল ওই ঘরের কাজটায়, এই জায়গাটায় সেই অ্যাক্টিভিটি হয়েছিল। এই রাস্তাটা দিয়ে সামনের দিকে একটুখানি ঘুরে এসে তারপর আপনাদের ওই শ্মশানের চিতার ওখানটায় নিয়ে যাব। ওই পাত্রের মধ্যে সত্যি কি রক্ত ভূত দিয়েছে কিনা। এই রাস্তার দুপাশে চাষের জমি, এপাশে কলা গাছ, এপাশে পাট গাছ, আর পুরো রাস্তা ফাঁকা এই মুহূর্তে। আমি আবার যাচ্ছি এখন আপনাদের নিয়ে। ওকে, এই কুকুরটাই চিল্লিয়েছিল তখন। কুকুরের চোখটা পুরো জ্বলে উঠলো ক্যামেরায়। ওটা হলো সেই চিতার অংশটা, একবার তো এইখানের এই উপরের ওই ঢাকনাটা দেখছেন, ওর ভেতর আমি ঢুকেছিলাম, তখন ওখানটায় আমাকে কে জানি টেনে ধরেছিল ভেতরে। আমি নিচে রাহুল দাঁড়িয়েছিল। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়েছে, যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলো দেখবেন। ওকে, ওখানটায় যতদূর মনে হচ্ছে শিয়াল। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওটাই হলো শিয়াল। মানুষকে প্রচন্ডই ভয় পায় শিয়াল। সেই দিন পালানোর টাইম যতদূর মনে পড়ে সেই ভিডিওর কথা বলছি। এই রাস্তার মধ্যে অদ্ভুত একটা জিনিস ছিল, একটা বাঁশের খুঁটি দেয়া এবং তার সামনে কটা মূর্তি যেগুলোর মাথা কাটা ছিল। অদ্ভুত অদ্ভুত এই জায়গায় অ্যাক্টিভিটি আমরা পেয়েছি বহুবার, আজকে এসেছি সেই জন্যেই। চলুন এবার ব্যাক করা যাক আমাদের মেইন অংশের দিকে, অনেকক্ষণ হয়ে গেল। আমি তিনটে রাস্তায় যাচ্ছি এই কারণেই, দেখানোর জন্যে যে রাস্তার মধ্যে কেউ আছে কি না। একটা পোকা উঠতে উঠতে এসে আমার জামার ভেতর ঢুকে গেছিল।
আমি তিনটে পথের রাস্তাই আমি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, যে কেউ নেই এই মুহূর্তে। এবার আমি শ্মশানের চিতার সামনে দিয়ে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। ওই দূরে একটা আলো জ্বলছে মনে হচ্ছে, কিছুর হয়তো আলো জ্বলছে। আর সামনে একটা সবুজ লাইটও জ্বলছে কিছুর, লাল লাইট সাথে, জানি না, আগে এইসব দেখিনি। আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, অনেকক্ষণ তো হলো, দেখি গিয়ে ওই কুকুরটা যতদূর শ্মশানের ওখানে রয়েছে, শ্মশানের চিতা যেখানে পোড়ানো হয়, যেখানে দেহ পোড়ানো হয়, চিতার ওখানটায় রয়েছে কুকুরটা। এ কি বন্ধুরা, এখানে কুকুরটা এসে বসেছে, এবং এটা আমি কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? ট্রের মধ্যে রক্ত রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক ট্রে রক্ত, পড়িস না, আমি নিয়ে যাচ্ছি এটা আপনাদের সামনে। এই ফাঁকা ট্রে রেখেছিলাম, আমি এটাকে এখানে রাখলাম। এই মুহূর্তে আমার হাতে রয়েছে এক ট্রে ভূতের রক্ত, আর আমি এটা ভাবছি পান করে নেব, যাতে আমার শক্তি আরো বাড়ে। আমি অনেক
চোখে মুখে জল দিয়ে এলাম। অর্ধেকটা গিলেছি, বাকি অর্ধেকটা গিলতে আর পারিনি, ফেলে দিয়েছি। মা গো, ভূতের রক্ত খেতে হেভি টেস্ট, এত সুন্দর টেস্ট কি বলবো। আমি এটাকে চেটে চেটে খাচ্ছি, কিন্তু একসাথে অনেকটা খেলে প্রচন্ড গা গোলায়। সামনেই বেগুন কদর যেতে চলেছি, বেগুন কদরে গিয়ে আমি আপনাদের তো সারা রাত ওখানে থাকতেই হবে আমার সাথে, আপনাদেরকেও ক্যামেরায়। আমি আর রাহুল দুজনে মিলে যাচ্ছি ওখানে গিয়ে, পুরো ক্যাম্পিং এর সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, ওখানে রান্না বান্না করে খাবো এবং থাকবো। বেগুন কদর স্টেশনের ভিডিও দেখার জন্যে অবশ্যই সঙ্গে থাকুন, আর নতুন ভিউয়ার্সরা যারা আছো অবশ্যই আমাদের এই 3M ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ বেগুন কদর রিয়েল সারা রাত থাকার প্রোগ্রাম আমরা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস।